অনেকদিন ধরে ভাবতেছিলাম যে এই এই জার্সিটা আমি নিব, তো নেওয়া হয় নাই, তো ফাইনালি ইয়েস ফাইনালি নেওয়া হয়ে গেছে। ফাইনালি জার্সিটা ভাই এখন অলরেডি আমার কাছে আছে, সো ভাই ওয়েট, আমি দেখাচ্ছি, ওয়েট। এই যে দেখা যায় কি, বোঝা যাচ্ছে কিনা যায় না, বাট ক্লিয়ারলি ভাই এই রেট্রোটা দরকার ছিল, ঠিক আছে, ফাইনালি এখন এই রেট্রোটাও আছে আমার কাছে। এই যে 1899 আর 1999, সো ভাই যাক, কালকে বার্সার খেলা, কালকে এটা পরে খেলা দেখবো ভাই, UCL এর খেলা কালকে, কালকে এটা পরে খেলা দেখবো। হ্যালো হ্যালো, কি অবস্থা সবার? আর বার্সা ফ্যানরা কি অবস্থা তোমাদের, সবার কেমন আছো তোমরা? একটু পরে ম্যাচ, দুইটা দুইটা না একটা দুইটা ম্যাচ, দুইটা ম্যাচ মেবি, ঠিক আছে। সো কি অবস্থা তোমাদের? তো অবশ্যই একটু পরে যদি UCL ম্যাচ, তো প্রেডিকশন টাইম, প্রেডিকশন হবে যদিও। আর ভাই শুধু বার্সা ফ্যান না, যারা মাদ্রিদ ফ্যান আসো বা অন্যান্য ফ্যানও আসো, সবাই ভাই প্রেডিকশন করো, প্রেডিকশন করতে কি আসে যায়, রাইট? সো টিম টিম বেশি আহামরি আমি বলবো না, সার্বিনা যে টিমটা আছে, সার্বিয়ার যে টিমটা, সার্বিনা আমি বলবো না যে এটা কোনো চাপ নেওয়ার টিম। সো আমি আমার প্রেডিকশন বলি, আমি খুবই কনফিউজ যে 3 গোল দিবে না 4 গোল দিবে বার্সা, ঠিক আছে? আমি ভাই ভাই আমি খুবই কনফিউজড এখন, কনফিউজ যে 3 গোল দিবে, 3 গোল দিবে নাকি 4 গোল দিবে, বাট 3 গোল তো মাস্ট দিবে, ঠিক আছে, 3 গোল মাস্ট দিবে। তবে আমি ফর শিওর আমি বলতেছি কালকে লামিন একটা গোল স্কোর করবেই, যদি আজকে রাতে কোনো কিছু না হয়ে যায় আর লামিন যদি কালকে মাঠে নামেন, লামিন অ্যাসিস্ট একটা করবে কিনা যাই না, করার চান্সেস তো থাকেই, বাট একটা গোল স্কোরও করবে, এটা শিওর, আমি শিওর ভাই, আমি শিওর বলতেছি, এই যে ভাই শিওর। সো আমার প্রেডিকশন হচ্ছে 4 নাকি 3, আমি শিওর না, 4টা গোল দেওয়ার দরকার, রাইট? তাও আচ্ছা, ওকে, 4-0, বেশি বলে ফেলছে, আই নো ভাই, আই নো আই নো, মাদ্রিদ ফ্যানের এখন এখানে কথা বলবো জানি, বাট তাও 4-0 আমি বলবো। মানে 1-0 জিতলে আমার কোনো সমস্যা নেই, বার্সা জিততে গেলে কথা, বাট প্রেডিকশন তো প্রেডিকশন। সো এই 4-0, আই ফিল লামিন একটা গোল দেবে, রাফিন একটা গোল দেবে, আর লেভা লেভা গোল দেবে, আবার ক্যান্সারি মনে হচ্ছে ডানিয়লমো বা মিড থেকেও একটা, মিড মিড থেকেও একটা গোল আসতে পারে, ডানিয়লমো গোল দিতে পারে, বা পেদ্রি দিতে পারে, বা ডিয়ংও দিতে পারে, ডিফেন্স থেকেও আসতে পারে, মানে আসতে পারে একটা গোল হয়তো বা মিড বা ডিফেন্স থেকে আসতে পারে, মানে মিড থেকে বেশি আমি আইডিয়া করতেছি, বাট পরেরটা পরে। সো এই হচ্ছে কথা। আর এই এখন আমার যে ইকুয়েশন তো আসলে ভাই সবসময় মিলে না, বাট তাও আমার কাছে মনে হচ্ছিলো যে লামিন একটা গোল দিবেই, আর রাফিনা লেভা ডানি অলমো বা সবই বইলা ফেলা তো আসলে বেশি হয়ে যায়, তাও। সো এই 4-0, দেখি ক্লিনশিট রাখতে পারে কিনা, এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর মাদ্রিদ ফ্যান তোমাদের, আসলে মাদ্রিদ ফ্যানদের আসলে কি বলবো, এখন ঘটনা হচ্ছে যে আজকে তো এসি মিলানের সাথে খেলা হয়ে গেছে অলরেডি, সকালে ভিডিও যেহেতু আসবে, সো আমি তো যাই না, আমি কারণ আমি ভিডিও করতেছি হচ্ছে খেলার আগে, খেলা 2টা বাজে, তো খেলার আগে ভিডিও করতেছি, তো আমার কোনো আইডিয়া নেই, বাট হোপফুলি ভাই আমি মনে হয় যে এসি মিলানের সাথে মাদ্রিদ জিতে যাবে, এখন কয় গোল জিতে এটা যাই না, ব্যাপারটা হচ্ছে কামব্যাক করে জিতবে নাকি ক্লিনশিট রেখে জিতে যাবে আমি যাই না, বাট হারলেও হারতে পারে, বাট আমার কাছে মনে হয় না যে এসি মিলানের সাথে মাদ্রিদ হারবে, হয়তো বা এসি মিলান একটা গোল স্কোর করতে পারে, এরকম হইতে পারে, বাট পরে আসলে তাই আমি এখন আসলে কংগ্রেচুলেশন জানাই দিব কি দিব যাই না, বাট আমার কাছে মনে হয় যে মাদ্রিদ জিতে যাবে। সো মাদ্রিদ জিতুক আশা করি, সমস্যা নেই, যদি আসলে আশা করাটা ঠিক না, বাট তাও বার্সা জিতে যাক, এই হচ্ছে কথা। সো আজকে খেলবো হচ্ছে তোমার কি বলে এই ইয়ার ম্যাচ না, হেড টু হেড, হেড টু হেড তো খেলবে, মানে তোমার ইয়া কি বলে ডিভিশন লেভেলের ম্যাচ খেলবো না, তোমার হচ্ছে লালিগা যে ইয়াটা আছে ওটা খেলবো, তো টিম গুছিয়ে রাখছি আমি, আর গুছিয়ে রাখছি মানে কি দেখানো আছে, একটু হালকা পাতলা চেঞ্জ করছি, ফরমেশন চেঞ্জ করছি, ডিফল্ট যেটা ছিল ওটা ইউজ করতেছি না, অন্য একটা ইউজ করতেছি। সো ফাইনাল হেড টু হেড এই, তো দেখি জিততে পারি কি পারি না, প্লেতে দিয়ে দিছি, দেখি কোন টিম পরে, জানি এই সার্বিনা তো ইম্পসিবল পড়বে না, তো সার্বিনার আমি রিসেন্ট তোমার দেখতেছি যে মানে দেখলাম যে কি করতেছে ওরা, তো ওরা ওদের ওই সার্বিয়ান লিগে ভালোই খেলতেছে, লাইক 4 গোল 5 গোল 3 গোল এরকম ভালোই ভালোই খেলতেছে, ওয়েট দেখি। আচ্ছা বার্সা প্রিয়াংশ ভাইয়ের সাথে খেলা, বার্সা ভার্সেস বার্সা, ওকে ভাই সার্বিনা পড়বে না, তো সার্বিয়ান যে লিগটা হয় ওদের ওই লিগে ওরা ভালোই পারফর্ম করতেছে আমি দেখছি, বাট UCL এ ওদের পারফরমেন্স ভালো না, মানে আমি এই আসলে কি ছোটো টিমগুলোর ব্যাপারে এভাবে মানে এত কিছু বলতে হয় না, ঠিক আছে, তো ট্রাই করতেছে, ভালো খেললে ভালো খেলবে, আর ইয়া করলো মানে এত আসলে ঠিক আছে ভাই, ওরা ট্রাই করতেছে ওদের কাছ থেকে সব কিছু বুঝতে, স্টেজ ইউসুলের স্টেজ, অন্যান্য যে কম্পিটিটররা আছে, যে কম্পিটিশন ভাই, যেই লেভেলের কম্পিটিশন, সব কিছু মিলাই ভাই অনেক ব্যাপার স্যাপার আছে, সো চাইলে আসলে অনেক কিছু বলা যায় না।
তো ওকে, প্রিয়াংশ ভাই তো হারাই দিবে, কিন্তু কালকে জিতে গেলে হলো পেদ্রি। আচ্ছা আচ্ছা, ওই ওয়েট লেভা, ওদের আমি যেটা বলতেছিলাম এই সার্ভিনা যেটা, ওয়েট বল, পাইছি পাইছি, ওদের লিগে ওরা দেখলাম ভালোই পারফর্ম করে, লিগ অনুযায়ী হয়তো বা খুবই ভালো ক্লাব, আমার অ্যাকচুয়ালি খুব আহামুরে আইডিয়া নেই, দেখছিলাম আগেও দেখছিলাম এখন আর কি টুকটাক দেখলাম। এই বলা ছাড়ো পেদ্রি, সুন্দর, আহা অফসাইডে ছিল, রাফিনা 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 রাফিনা, এখান থেকে মারি দিতে হবে, আসলে চান্স নাই। লেফু, আরে আরে না ভাই, এরা তো আহা, এরা ভুল করছে, ওই আমার টিমের প্লেয়ারদের নিয়ে যেভাবে খেলে এত জোরে মেরে দিছে, আরে হালকা একটু মারলে পারতাম। এই তো সার্ভিনার এগেনস্টে বার্সা আশা করি ভালো পারফর্মেন্স করবে, মানে খুব, আমি চাই না কেউ ইঞ্জুরিতে পড়ুক, আহামরি একদম মানে কোনো সমস্যা পড়ুক এটা আমি চাই না, এই হচ্ছে কথা। ভালো পারফর্ম করতেছি ম্যাচ, এখন এই কোনো উল্টা পাল্টা খেলা দিয়া ইঞ্জুরি মুঞ্জুরি দিতে না পড়লে হলো ভাই। ইয়ার পাস পাস বলে আর শুট, পাস কি জন্য গোল শেষ, পেদ্রি 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 পেদ্রি, আহ পেদ্রি একটা গোল আসলে দেখা দরকার আমার। নেইমার জন্য খারাপ লাগলো ভাই, আরে এতদিন পরে নামছে একটু, মানে আসলে ওর আসলে যে অবস্থা, মানে কোন দিন জানি কোন অঘটন ঘটে, আমরা শুনি যে অবসর চলে গেছে, মানে এতদিন পরে, এক বছর প্রায় এক বছর প্রায় এক বছর প্রায় এক বছর পরে নামলো, হ্যাঁ এখন এক বছর পরে নেই ভাই, একটু একটুখানি একটু টাইমের জন্য নামছে আবার একটা, মানে এখন যাই না, মানে ও তো ক্র্যাম্প ফিল করছে যেটা বললো, এখন আমি জানি না যে ভাই হবে কি হবে না এটা তো বলতে পারতেছি না, সিরিয়াস নাও হইতে পারে, বাট ব্যাপারটা একটা তো ভয় থাকে, রাইট? তুমি ভাই যত কিছুই করো, তুমি এক হচ্ছে বার্সা ফ্যান, এক হচ্ছে ব্রাজিল ফ্যান, তারপর হচ্ছে বার্সা ফ্যান, সো আমার তো নেইমারকে নিয়ে অনেক কিছুই আছে, তোমার এটা বুঝতে হবে, আর যারা আর সবারই আছে, আমার মনে হয় না যে ওর নিয়ে কোনো মাকারো অত ঝামেলা ছিল, ও সবসময় সবার পছন্দ দিয়েছিল, রাইট? ওয়েট, তো এই যে ইঞ্জুরি থেকে মনে পড়লো ভাই, আমার জেনুইনলি বলতেছি আসলে খেলে ওইখানে সৌদি লিগে, এই নিয়ে আসলে ওইভাবে কিছু বলারও নেই, বাট খারাপ লাগার একটা জায়গা থাকে, রাইট? খারাপ লাগার একটা জায়গা থাকে, যত কিছুই তুমি বলো আউট তো হয়ে যাওয়ার কথাটা না ভাই, সিরিয়াসলি পাস, সুন্দর, টাইটেলটা দরকার আমার। ওয়েট, গেস এইবার গেছি নিচে, খালি পাসটা হবে শেষ, স্কিল, আরে স্কিলটা করতে দিল ডিয়ংরে, এই আরে ভাই ক্যাসারও ছিল, হ্যাঁ পেদ্রে স্লাইড শেষ, এর একটা কি স্কিল ভাই, সুন্দর, এই যে মাঝখান দিয়া সুন্দর। আচ্ছা আমি তো ভুলে গেছি এরা যে, আরে আমি বারবার অমনই খেলতেছি, জায়গা করতে পারতেছি না, পাস পাস, আরে আরে বুঝি নাই, সুচালা দিলে ভাই গোল না, কর্নার, রাইট? কর্নার কি ব্যাপার, রেফরি, আচ্ছা রেফরি এমন করতেছিল কি জন্য। সো এই ভাই, নেমার জন্য খারাপ লাগলো আর কি, এই কালকে লাভিন টুকটাক, যেহেতু ম্যাচ আশা করি ওরকম, মানে সব ম্যাচই হার্ড, কোনো টিম তো আর ভাইসা আসে না এই জায়গায় খেলতে, তো বাট হোপফুলি লামিনের স্কিল টিস্কিল দেখতে পারবো আমরা। ওয়েট, পাস পাস, আরেকটা পাস, বেশি করে ফেলাইছি, বেশি, আমি ভাবছি এদিকে দিবে, বেশি করে ফেলাইছি, ওয়েট স্লাইড, তো এই হচ্ছে কথা আমার। আপাতত জিতে যাবে, আশা করি কালকে জিতে যাবে, এমন কোনো দুর্ঘটনা না ঘটলে, ম্যাচ হয় কি হয় না বা কি আসবে বিষয়, এইগুলো হলো দেখার বিষয়। পাস নিচে 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 নিচে, ব্যাস পাস, এই যে এদিকে সুন্দর বেদে টান, থ্রু ভাই থ্রু, শুট, লেবার তো হালকা শুট চালিয়েছে, গোল হাজার কথা শেষ, দুই গোল দিয়ে দিছে লেবার। সো হোপফুলি কালকে চার গোল জিতে গেলে ভাই প্রেডিকশনটা মিলে যাবে, আর আজকে মাদ্রিদ কি করে তো একটু পরে দেখতে পারবো, এখন তো একটু পরে, অনেকক্ষণ পরে দেখতে পারবো, এখনো তো শুরুই হয় না ম্যাচ। কুন্দে, ফারমিন, লেভা, ফারমিনকে দেখে না অনেকদিন হয়ে গেছে, কুবার্সি তো ভাই কি যে পোলাপান, যে কি খেলতেছে এই পিচ্ছি পিচ্ছি পোলাপান ভাই, আরে আর মানে পাস, সুন্দর, উইজ উপরে, অফসাইড তো না, ওকে সাব করা দরকার, হাফ হয়ে গেছে যদিও, নামুক, আরে ভাই খাই গেছি না, ওইট, আচ্ছা আনসুপতি ওদিকে, ফার্মিন এদিকে নামা দেই, ডানিয়লমোর এদিকে নামা দেই, ডানিয়লমো, আচ্ছা লামিনে যে, এই সাপ তো আসলে বলা যায় না, যেভাবে আছে ওই থাক, টার স্টেগেন, টার স্টেগেন, পাস পাস, সুন্দর পাস পাস, এই যে নিচে সুন্দর জায়গা পাসটা দিছি, স্কিল লামিন, ও হো হো, ওয়েট টান,
বল পাস দিব না, হ্যাঁ লাল হয়ে গেছেন তো পাস দিতে হবে, স্কিল সুন্দর পার পাইছি 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 পাইছি, এখান থেকে গোল কি হবে, হবে না মেবি, আহ হা ক্লোজ 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 শেষ। আচ্ছা ইনিগো নামাইছে, পাউকো করছি, ওকে হেডে কি গোল দিতে পার, হেডে তো গোল দিতে পারবো না, ক্রিস্টেনসেন, আরে ক্রিস্টেনসেন অনেকদিন ধরে চালা দিয়ে রাখি না, গোল গোল গোল, আরে আরে ভাই অনেকদিন পর আমার সাথে এলো, শুট নিলাম, লেভার কার অফ চলেছে লেভার, তো জিতে গেছে হয়ে গেছে, আর কোনো প্যারা নাই, কালকেও জিতে যাব, কোনো প্যারা নাই ভাই, খুশি আমি অ্যাকচুয়ালি খুশি, জেনুইনলি খুশি। এক হচ্ছে তোমার এই জার্সিটা, এই এই জার্সিটা পাওয়ার ইচ্ছা ছিল, জার্সিটা পেয়ে গেছি, আর কালকে অত আহামরি টিমের সাথে খেলাও না যে টেনশন করতে হবে, কোন দুর্ঘটনা না ঘটলে ভাই, ব্যাস এই ওয়েট খাই গেলাম না, শুট চালাই দিছিল লং, জিতে যাব, তো এটাই বলতেছি যে কোনো দুর্ঘটনা না ঘটলে জিতে যাব ইজিলি। ওকে আর যে টিম তো বললাম আমি দেখছি যে সার্বিয়ান, ওদের সার্বিয়ান লিগে ওরা ভালো খেলতেছে, বেশি ভালো 12টা না 13টা ম্যাচ খেলছে, লিটারলি একটা ম্যাচ হারছে সবই জিতছে, তো লিগে ওরা ভালো পারফর্ম করতেছে উইচ ইজ গুড, বাট ইউসিএল অতটা, ওরে পাস পাস সুন্দর, ডানিয়লমো ডানিয়লমো যেই কারণে দেওয়া ডানিয়লমো গোলটা, আমি শুটটা নিয়ে নিয়ে যেতে বলটা পিছনে দিতে পারি, যাই হোক লাস্ট শুট লাস্ট 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 পাস পাস বলে শুট, এটা তো গোল, ইয়েস কে গোল দিছে, আরাহো নাকি কে, কুন্দে না কে, লামিন না কি কে ভাই, আচ্ছা আরাহো ইঞ্জুরি থেকে আসো ভাইয়া, তুমি ইঞ্জুরি থেকে আসো, শেষ 90 মিনিট শেষ শেষ, আর ম্যাচ কি খেলবো, শেষ জিতে গেছি জিতে গেছি ভাই, লালিকে জিতে গেছি, তো এখন ঘুমায় যাই, গেম টেম খেলা উঠে দেখি মাদ্রিদ জিতছে কি জিতে নাই, আর বার্সা জিতবে কি জিতবে না, সো বাই।